নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাশরুমের রেসিপি জানি আমরা মাশরুম কতটা প্রয়োজন আমাদের শরীরে মানে আমাদের শরীরে প্রোটিনের কতটা প্রয়োজন আর মাশরুমে তো ভরপুর প্রোটিন আছে সেই জন্য আমি আজকে নিয়ে আসলাম মাশরুমের রেসিপি হ্যাঁ জানি অনেকেই এটা খেতে পছন্দ করে না কিন্তু আজকে রেসিপিটা তাদের জন্যই মানে যারা এটা খেতে পছন্দ করে না আমি এখানে নিয়ে নিয়েছিলাম আদা লঙ্কা রসুন আদা লঙ্কা রসুনের একটা পেস্ট করে নেবো জল ছাড়া আর এখানে আমি ব্যবহার করব টমেটো কুচি আর পেঁয়াজ কুচি যারা নিরামিষ বানাতে চাও তারা সব কিছু মধ্যে থেকে শুধু পেঁয়াজ আর রসুন কুচিটাকে স্কিপ করলেই সম্পূর্ণ রান্নাটা রেডি হয়ে যাবে তো আমি এখানে কড়াইতে তেল গরম করে তারপর তার মধ্যে দিয়ে দিই শুকনো লঙ্কা আর একটু দারচিনি সেটার মধ্যেও আমি দিয়ে দিই এক চামচ মতন জিরা সেটাকে খুব ভালোভাবে ফোড়ন দিয়ে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণ পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো আমি এভাবে গোল গোল করে মানে এইভাবে চারকোনা করে কেটেছি তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো সম্পূর্ণ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তারপরে সেগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি হ্যাঁ হ্যাঁ এটাও বলে রাখি যে ক্যাপসিকামটাও অপশনাল যদি তোমরা ক্যাপসিকাম খেতে পছন্দ না করো তাহলে সেটা না দিলেও হবে আমি একটু বেশি বানাতে চেয়েছিলাম সবজিটা কারণ কি মাশরুম একদমই কম ছিল মানে দুশো গ্রাম তাই জন্য আমি এখানে ক্যাপসিকাম ইউজ করেছিলাম তারপরে যখন সেটা ভালোভাবে ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি ক্যাপসিকাম টমেটো কুচি পেঁয়াজ কুচি সবগুলোকে একবারে সুন্দর করে ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ সরি তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ আমি স্বাদ মতো এখানে হলুদ আর লবণ দিয়েছিলাম এক চামচ মতন হলুদ দিয়েছিলাম বড়ো চামচের আর লবণ দিয়েছিলাম এক চামচের থেকে একটু কম যেহেতু মাশরুম খুবই কম ছিল তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপরে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে যে পেস্ট বানানো ছিল মানে আদা রসুন লঙ্কার যে একটা পেস্ট বানানো ছিল সেই পেস্টটা এই মশলাটা একটু ভালো ভাবে কষানো হয়ে গেলে সেই পেস্টটা আমরা দিয়ে দেবো সেটা দেওয়ার পর খুব ভালো করে আমরা মশলাটাকে কষাবো যাতে মশলার মধ্যে থেকে এই গুঁড়ো মশলার খারাপ মানে বাজে গন্ধগুলো চলে যায় গুঁড়ো মশলার তো একটা গন্ধ থাকে সেই গন্ধগুলো যাতে চলে যায় তারপর আমরা এই মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে দেখে নেবো যে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে নাকি কারণ ক্যাপসিকামটা এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে আমাদের মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন আমরা সম্পূর্ণ মাশরুমটা দিয়ে দেবো মানে এখানে দুশো গ্রাম মাশরুম ছিল তোমরা জানো মাশরুমের গায়ে অনেক ময়লা থাকে সেটাকে আমরা ভালো করে ধুয়ে আমাদের যেরকম সাইজ প্রয়োজন সেরকমভাবে কেটে নিয়েছিলাম এখানে সম্পূর্ণ মাশরুম দিয়ে দেওয়ার পর তরকারিটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখে দেখতে হবে যে কষানো হচ্ছে কি না মানে একটু লেগে লেগে যাবে কড়াইয়ের মধ্যে তখন বুঝতে পারবে যে কষানো হয়ে গেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলে জন্য আমি এখানে দেড় বাটি জল ইউজ করেছিলাম দেড় বাটি জলেই হয়ে যায় আর এক বাটি দিলেও হতো কিন্তু আমি প্রথমে সেটা বুঝতে পারিনি তারপরে আমরা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা তুললে দেখতে পাবো যে সম্পূর্ণ মাশরুমে সবজিটা রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছো কিভাবে ফুটছে তার মানে আমাদেরকে বুঝতে হবে যে সবজিটা একদম রেডি হয়ে গেছে আর একবার দেখে নেবে চেক করে যে লবণ ঠিকঠাক আছে কিনা সবজিটাতে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম গ্রেভির মানে চলে আসলে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো এক চামচ মতন গরম মশলা গুঁড়ো গরম মশলার গুঁড়ো তো গরম মশলা ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করলেই আমাদের মাশরুম রেডি দেখতে যতটা টেস্টি হয়েছিল খেতেও ততটাই টেস্টি হয়েছিল তোমরা একবার বাড়িতে রান্না করে দেখো সত্যি টেস্ট লাগবে যারা মাশরুম খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে